আসসালামু আলাইকুম, সকলে কেমন আছো? আশা করি পর থেকে অনেক অনেক ভালো আছো। গুরুত্বপূর্ণ একটা নিউজ নিয়ে হাজির হয়ে গেলাম। কিছুক্ষণ আগে নিউজটি প্রকাশিত হয়েছে যে রোজা স্কুল কলেজে ক্লাস চলবে 26 এপ্রিল পর্যন্ত। তো এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আজকে ভিডিওটি কেমন একটা নিয়ে সম্পূর্ণ দেখবা, আর যারা এখনও আমাদের পরিবারের সদস্য হননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবা। করোনাকালীন ক্ষতি পুষিয়ে নিতে রোজার মাসে বেশিরভাগ সময় স্কুল কলেজ খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সিদ্ধান্ত অনুযায়ী দেশের সব স্কুল কলেজে ক্লাস চলবে 26 এপ্রিল পর্যন্ত। সোমবার 28 মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এক আদেশে সরকারের এই সিদ্ধান্ত জানিয়েছে। আদেশে বলা হয়েছে, করোনার কারণে দীর্ঘদিন শ্রেণীকক্ষে পাঠদান বন্ধ থাকায় শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়। এই পরিপ্রেক্ষিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে 26 এপ্রিল পর্যন্ত শ্রেণীকক্ষে পাঠদান অব্যাহত রাখার অনুরোধ করা হচ্ছে। একই সঙ্গে আদেশে বিশ্ববিদ্যালয়গুলোকে একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের সিদ্ধান্ত মোতাবেক এ সংক্রান্ত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। এর আগে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে জারি করা এক আদেশে 20 রমজান পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত জানানো হয়। এক্ষেত্রে প্রাথমিকে সকাল 9:30 থেকে বিকেল 3টা পর্যন্ত ক্লাসের সময়সীমা নির্ধারণ করায় অধিদপ্তর। এপ্রিলের প্রথম সপ্তাহে শুরু হচ্ছে সিয়াম সাধনার মাস, পবিত্র মাহে রমজান। প্রতি বছর রোজার মাস ঘিরে স্কুল কলেজ বন্ধ থাকে, তবে করোনার 2 বছরে শিক্ষার্থীদের পড়াশোনার অনেকটা ব্যাহত হওয়ায় ক্ষতি পুষিয়ে নিতে এবছর রোজার মাসে স্কুল কলেজ চালু রাখার সিদ্ধান্ত নিল সরকার। এদিকে রোজায় সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। রিটে 20 রমজান পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে। গতকাল রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আইনজীবী অ্যাডভোকেট ইউনিস আলী আকন্দ এ রিট দায়ের করেন। রিটে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ও শিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে বিবাদী করা হয়েছে। রোজা স্কুল কলেজ খোলা রাখার বিষয়ে গত 27 ফেব্রুয়ারি শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি সাংবাদিকদের জানিয়েছিলেন, অন্যান্য বছর রমজানের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও এবারে ক্লাস চালু থাকবে, তবে ঈদের স্বাভাবিক ছুটি বহাল থাকবে। গত 24 মার্চ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে জারি করা এক আদেশে বলা হয়েছিল, রমজানের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলবে সকাল 9:30 থেকে বিকেল 3টা পর্যন্ত। এই সময়ের মধ্যে নামাজ পড়ার জন্য 30 মিনিট বিরতি পাবে শিক্ষকরা। আদেশে আরও বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরাসরি শ্রেণী কার্যক্রম 20 রমজান পর্যন্ত চালু থাকবে। শুধু রমজান মাসে প্রাথমিক বিদ্যালয়ে সরাসরি শ্রেণী পাঠদান পরিচালনার জন্য নির্দেশনাগুলো পালনের নির্দেশক্রমে অনুরোধ করা হয়। দেশের করোনা মহামারীর কারণে প্রাদুর্ভাবের কারণে 2022 সালের 17 মার্চ সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। দীর্ঘ 58 মাস পর গত বছরের সেপ্টেম্বরে খুলে শিক্ষা প্রতিষ্ঠান। এর 4 মাস না যেতে চলতি বছরের শুরুতে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গত 21 জানুয়ারি ফের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয় সরকার, যা বহাল ছিল 21 ফেব্রুয়ারি পর্যন্ত। এরপর পর্যায়ক্রমে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেয় সরকার। সবশেষ মার্চের প্রথম সপ্তাহে খুলে দিল প্রাথমিক বিদ্যালয়। বর্তমানে পাক প্রাথমিকেরও শ্রেণীকক্ষে পাঠদান চলছে। তো এটাই ছিল সকলের জন্য গুরুত্বপূর্ণ একটা আপডেট। তোমরা অনেকে জানো যে 20 তারিখ পর্যন্ত বলা হয়েছে 20 রমজান পর্যন্ত প্রাথমিকে ক্লাস চলবে, কিন্তু রোজা স্কুল কলেজে ক্লাস চলবে এখন 26 এপ্রিল পর্যন্ত। তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি কেমন হয়েছে তা কমেন্ট করে জানাও। সব ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখো আমাদের পরবর্তী যে কোনো ভিডিওতে। সেবন্ত, আল্লাহ হাফেজ।